সবচাইতে বড় হেফাজত এর জন্য পাঁচটা প্রহরীর দরকার জোরে পড়তে হবে পাঁচটা প্রহরী একটা হলো বদ সঙ্গ ত্যাগ করতে হবে বদ সঙ্গীর কসরত যদি থাকে বদ সঙ্গীর কসরত যদি হয়ে যায় তাহলে কোন অবস্থাতে আপনি আপনার দিলকে ফিরে পাবেন না বরঞ্চ গুনাহতে লেপতে কালো সিয়া হয়ে যাবে তাহলে কালবের হেফাজতের জন্য যে জিনিসটা ছাড়তে হবে সেটা কি খারাপ সঙ্গী কি মানে বলবো না ছাড়বো না কি খারাপ সঙ্গী আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে এই এই ব্যাখ্যা করতে করতে কিয়ামতের সকাল হবে কিন্তু ব্যাখ্যা করে শেষ হবে না এ আমার প্যারা তুমি জুয়ারিকে ভালোবাসো জুয়ারের সাথে তাসাপাঠিকে ভালোবাসো তার সাথে তুমি নোংরাকে ভালোবাসো তার সাথে মদখোরকে ভালোবাসো তুমি তার সাথে গাউসুল আজমকে ভালোবাসো তার সাথে হাজির হবে ফাজায়ে ফাজগানকে ভালোবাসো তার সাথে হাজির হবে ইমামে হাসান হুসাইনকে ভালোবাসো তার সাথে এ আমার প্যারা সুবহানাল্লাহ ইবামদি আর একটা জিনিস হলো দুনিয়ার কোন জিনিসের দিকে দিল যেন এটকে না যায় যদি এটকে যায় তাহলে দিলকে ফিরে পাওয়া খুব কষ্টকর খুব দুরহ ব্যাপার সুবহানাল্লাহ আর একটা হলো সুবহানাল্লাহ ইবামদি আল্লাহ গনি এ আমার প্যারা এক ঝুটি তামান্নায় আমাকে ভোটে জিতে যাও তোমাদের গোটা গায়ে গ্যাসের বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার দিয়ে দেবো জিন্দে গীতি দিবে না নিজেকে নিজেকে ঝুটা তামান্না দেওয়া আর অপরকে ঝুটা তামান্না দেওয়া বা নিজে নিজেকে বলা এ আমার প্যারা সুবহানাল্লাহ এতেও দিল খারাপ হয়ে যায় আর একটা হলো উদর পূর্ণ করে খেলে জি আমাদের গ্রামে ছিল নাম বলবো না কার কুটুম কোথায় থাকে ঝগড়া হলো জি হ্যাঁ ও লোকের বাড়িতে খেতো খাওয়ার পরে বাথরুম যেয়ে হাত ভরি বই করে দিত তো তোকে আবার এসে খেতে বসতো বলে খেয়ে যখন তোকে হাতি ভরতে হবে আবার খেতে খেতে এহেন খাবার দিলকে খারাপ করে দেবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ ইবামদি আর একটা জিনিস হলো সেটা হলো প্রচুর ঘুম সারা জাহান একদিকে আর ঘুম এহেন যদি হয় তাহলেও কিন্তু দিল খারাপ হয়ে যায় সুবহানাল্লাহ এ আমার প্যারা এই দিলের আবাদ যদি হয়ে যায় তো সার জিন্দেগি আবাদ হয়ে যাবে আমার নবী বলে মানুষের শরীরের ভিতরে এক লোথড়া গোস্ত রয়েছে যদি ওইটা আবাদ হয়ে যায় তো মানুষ আবাদ হয়ে যায় যদি ওটা বরবাদ হয়ে যায় তো মানুষ বরবাদ হয়ে যায় সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওইটা কি আল্লাহর নবী বললেন ওয়াহিয়াল কালব জোরে পড়তে হবে সুবহানাল্লাহ জি এক বাদশা দরবারে গেছেন বাদশার দরবারে গেছেন সুবহানাল্লাহ তো বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করছেন তুমি বলতে পারো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস কোনটা বলছে এর লাগি 5000 টাকা লাগবে বাদশাকে বলতে আছে ঠিক আছে তুমি 5000 টাকা নিয়ে যাও ও তারপরের দিন সর্পসে ঢেকে হ্যাঁ নিয়ে চলে এসেছে বাদশাকে বলে এই দেখুন বাদশা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস হ্যাঁ বাদশা সর্পস উঠাছেন তো দেখছেন একটা ছাগলের হাট দিলটাকে নিয়ে চলে এসেছে বাদশা বলছেন ইয়ার কি পেয়েছ আরে এর নাম হাট এটা হৃদয় এটা দিল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস বলছে বাদশা এটা সবচেয়ে নিকৃষ্ট জিনিস বাদশা বললেন যদি এটা নিকৃষ্ট হয় তো উৎকৃষ্ট কি ওকে দেখি ওকে বেগে বেগতিকে না ফেললে আর জব্দ করা হবে না বাদশা জিজ্ঞাসা করছেন বলো তাহলে উৎকৃষ্ট বলে তাহলে আবার 5000 দিতে বাদশা বলেন লে 5000 কিন্তু আমি সোদে আসলে তুলে নেব বলে আচ্ছা তাই হবে বাদশাকে দিয়েছে তারপরের দিন সর্পসে ঢেকে নিয়ে এসে বলছে বাদশা এই নিন এটা দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জিনিস বাদশা সর্পস খুলে দেখছেন আবার একটা ছাগলের হাট কেটে নিয়ে চলে এসেছে বলছে এটা যদি উৎকৃষ্ট হয়
তো কালকাটা কি ছিল বলে বাদশা এটা হক এটা দিন বাদশা এটা যদি সাবরে যায় তো মানুষ সাবরে যায় এটা যদি বিগড়ে যায় তো মানুষ বিগড়ে যায় এটা যদি বিগড়ে যায় তো সংসার बर्बाद হয়ে যায় এটা যদি বিগড়ে যায় গ্রাম তো হতন হয়ে যায় এটা যদি বিগড়ে যায় তো দেশ ছারখার হয়ে যায় এই আমার প্যারা সুবহান আল্লাহ আর সারা জাহান এইটাই দেখে পীর মুরিদের দিল দেখে মুরিদ পীরের দিল দেখে মুরিদ দেখে পীরকে ভালোবাসছে পীর ভালোবাসে না পীর দেখে মুরিদকে ভালোবাসছে মুরিদ দেখে না জামাই কি দেখতে যায় তো জামাই কি দেখতে যায় জি পাশের জন একটা শুনেছে ছেলেটা কেমন আচ্ছা যদি আর দিল খারাপ হয় তো বানন ভালো হবে তাহলে বুঝা গেল এই ডাইরেক্টলি শুনেছে ও দিলদার আছে না বদমাইস আছে তাহলে সারা জাহান দিল দেখে আল্লাহ পাক ও তেমনি দিল দেখেন জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আল্লাহ বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সারা জগতের জন্য আল্লাহর রহমত করে পাঠিয়েছেন জোরে পড়তে হবে সুবহানাল্লাহ একবার দরুদ পাক পড়ুন একটা কথা বলি বক্তব্যের সমাপ্তি ঘটায় আল্লাহুম্মা সাল্লি মনোনীত কি করে হব আল্লাহর নৈকট্য কি করে পাবো হযরতে সরকার গোলাম আলী দস্তগী বীর রহমতুল্লাহ আলাইহি বলতে আছেন শুনো সুবহানাল্লাহ ইবামদি তুমি যদি আল্লাহ মনোনীত হতে চাও আল্লাহ পেরারা বান্দাদের ভিতরে নিজের নাম লিখা দেখতে চাও তো শোনো আল্লাহ যেন ওই জায়গায় তোমাকে দেখতে না পান যে জায়গায় যাওয়া আল্লাহ অপছন্দ করে ওই জায়গায় আল্লাহ যেন তোমাকে দেখতে না পান আর আল্লাহ যেন ওই জায়গাতে তোমাকে সর্বাগ্রে দেখতে পান যে জায়গায় গেলে আল্লাহ রাজি হয়ে যান গৌসুল আজম পীর রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো হুজুর আমাদেরকে বলে দিন দিলের হেফাজত কি করে করব যে পীর আসে বড় এদিক সেদিক কথা বলে মানতে বড় অসুবিধা হয়ে যায় সরকার হযরতে শেখ আব্দুল কাদের জিলানি পীরানে পীর রওশন জমির সৈয়দ সাহেব মোহাম্মদ শেখ আব্দুল কাদের জিলানি পীর রহমতুল্লাহ আলাইহ বলতে আছেন শোনো তোমার দিলের প্রহরী তুমি নিজে হয়ে যাও তোমার দিলের প্রহরী তুমি নিজে হয়ে যাও বেদাত আছে কর্তন করো শিরক আছে কর্তন করো নাপাক আছে কর্তন করো খারাপি আছে কর্তন করো মা বাপের মহব্বত আছে প্রবেশ করতে দাও যদি কোরআনের আওয়াজ তেলাওয়াতের আওয়াজ আছে প্রবেশ করতে দাও আজানের আওয়াজ আছে প্রবেশ করতে দাও আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে প্রবেশ করতে দাও দেখবে অচিরেই তুমি ওলি হয়ে গিয়েছো এ আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে নবী পাক সাহেবে লাউলকে প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে আমিন আর প্রত্যেকটি জায়গায় বলে থাকি এখানে অনেক নতুন লোক থাকতে পারে প্রত্যেকটি জায়গায় বলি কি আল্লাহ নবী সাহেবুল্লাহ লাগ বলেন 200 বার সূরা ইখলাস কুলু আল্লাহ শরীফ যদি কেউ পড়ে তা কে 300 রহমতের দরওয়াজা খুলে দেওয়া হবে জি বিবি কে যদি কিলাই তো রহমত না জহমত জি
বলবো কেন, আমরাই তো চিলাইছি। আল্লাহর নবী বলেন যে পুরুষ তার স্ত্রীকে এর উপরে হাত উঠায় ও বদবخت। জি, আল্লাহর নবী বলেন খবরদার মেয়ে লোকের মুখে মারিও না, আল্লাহ কুদরতি হাত দ্বারা তাদের চেহারাকে তৈরি করেছে। নবী আমার বলেন খবরদার মেয়েদের ছাতিতে মারিও না, নবী ও রাসূল রিজিক পান করেছেন, খবরদার মেয়েদের পেটে মারিও না, নবী ও রাসূল সিঁড়ি বানিয়ে দুনিয়ার মুখে এসেছেন, খবরদার ওদের হাতে মারিও না, ওদের হাত দরবারে ইলাহিতে ওঠে, খবরদার ওদের পায়ে মারিও না, ওদের পা জান্নাত পর্যন্ত যায়। যদি ওদেরকে সামলাতে না পারা যায়, বুঝিয়ে না উঠতে পারা যায়, পিঠে মারো দাগ না পড়ো। জি, একটা জায়গায় বলেছিলাম তো যে হুজুর মারার পারমিশন দিয়েছে পিছু, না তার মানে হলো এই কেউ কেউ মারিওই না।